ডিআইসি মিজানের আইনের ফাঁক গোলেই পালাতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের তিনি কথা জানান মন্ত্রী বলেন ডিআইসি মিজানের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে খুব শীঘ্রই জানা যাবে তদন্ত প্রতিবেদন আইনের ফাঁক গোলে যাতে তিনি বের হয়ে যেতে না পারেন সেজন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি এক নারীকে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিআইজি মিজানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয় পরে তার বিরুদ্ধে বিপুল অঙ্কের অবৈধ সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন এবং আমরা যে আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশনও শুরু হয়েছে সে যেহেতু ডিআইজি সেহেতু কিছু ফর্মালিটিস লাগে সেই ফর্মালিটিসগুলো শেষ হলেই তার বিরুদ্ধে যা যা প্রয়োজনীয় মানে স্টেপ গুলো সেগুলি একের পর এক ফলো করা হবে একটা চার্জশিট দেওয়ার আগে যে যে ফর্মালিটিস প্রয়োজন সেগুলো তো আমাকে করতে হবে তা না হলে এই বিচারের ফাঁক ফোকর দিয়েছে আবার বের